আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি কোথায় একটা স্পেশাল জায়গায় সেটা হচ্ছে সফিকদের সঙ্গে দেখা করতে যাবো আজকে শফিকের বাড়ি কেমন যে আমাদের ডিরেক্টর স্যার আছে বা যে ভিডিও ক্যামেরাটা করে নাটকে সে তার বাড়ি শ্রাবণীর বাড়ি রিয়াজ বিরাজ তারপরে রোহান কবিরাজ এদের বাড়ি কোথায় সেটা পুরোটা তোমাদের দেখাবো যদি যদি ওদের ব্যাপারে পুরোটা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে এন্ড অব দেখতে হবে একদম স্কিপ করলে চলবে না তো চলো দেখতে থাকো আর ওদের সঙ্গে সারা দিন কিভাবে কাটাই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর ওদের বাড়ি যেতে হলে যে কিভাবে যাবে সেটা যদি জানতে হয় তোমাদের তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে হবে আমার ইনস্টাগ্রামের আইডি আমি তোমাদের দিয়ে দেবো ইনস্টাগ্রামের লিঙ্ক তো সেখান থেকে তোমরা আমাকে চাইলে সেখানেও ফলো করতে পারো আর ওদের সঙ্গে সারাদিন কিভাবে কাটাই কি করি সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যই যাওয়া তোমাদের জন্যই যাওয়া আমার কারণ এর আগে শফিকের সঙ্গে আর রিয়াজের সঙ্গে আমি একটা ছবি দিয়ে ভিডিও দিয়েছিলাম তো সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর অনেকে অনেক কমেন্ট করে জানতে চেয়েছে ও যে ওর নাম্বারের কথা তো ফোন নাম্বার তো দেয়া সম্ভব না কারণ যে কোনো ব্লগার বা যে কোনো ইউটিউবার তাদের ফোন নাম্বার সহজে বা কারোর সঙ্গে শেয়ার করে না তো সেটা তো পসিবল হবে কি না আমি সেটাও শুনে দেখব যে নাম্বার পাওয়া যাবে কি না তবে হ্যাঁ ডিরেক্টর স্যারের নাম্বার আমার কাছে আছে আমি আজকে ফোন করেছিলাম তো উনি বললো আজকে ফাঁকা আছে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিনটা ওদের কোনো সুর থাকে না ওই কারণে আজকে আমরা যাচ্ছি তো দেখতে থাকো ব্লগটা আশা করি ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে আর আজকে যেতে বললো কেন কারণ আজকে দিনটা আমাদের শুক্রবার আমরা জানি সবাই মুসলিমদের জন্য একটা স্পেশাল কোনো দিন আমি পুরোটা জানি না কি কারণ তার জন্য শুক্রবার দিনটাতে ওনারা ইয়েতে যায় মসজিদে যায় নামাজ পড়ে মানে যে এমনি সাত দিনে না পড়তে পারে সে শুক্রবার দিনটাতে যায় এটা আমার একটা মুসলিম বন্ধু আছে তার থ্রু আমি এটা জেনেছি তো সেই কারণে এইটুকু বলছি জানি না ওই কারণে হয়তো আজকের দিনটা ওদের ছুটি থাকে তো যাবো দেখা করব আর অনেক কথা বলবো তো ওরা কেমন মানুষ সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ওরা কেমনভাবে আমার সঙ্গে ব্যবহার করলো কি বললো কি কথা বললাম সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ একটা ট্যুইস্ট আছে যেটা হচ্ছে কোনো ব্লগার আজ পর্যন্ত তোমার ওনাদের যে স্টুডিও যেখানে বসে ওনারা এডিট করে বা যেখানে থেকে ওনারা ভয়েস ওভার করে সেই ছবিটা বা সেই যে। স্টুডিওটা ওনাদের সেটা কেউ আজ পর্যন্ত তোমাদের দেখাতে পারেনি কিন্তু বাট আমি তোমাদের সেই স্টুডিওর ছবিটা দেখাবো কারণ তাহলে সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাকে ভিডিওটা এন্ড অব অবশ্যই দেখতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে আশা করি ব্লগটা দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো যাওয়া যাক আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা বাইকে করে যাচ্ছি আমার বর আমি আর হচ্ছে আমার একটা দেওয়ার যাচ্ছে ওকে আমি ভাই বলেই ডাকি তো ওই ভাইটা যাচ্ছি তিনজনে মিলে যাচ্ছি অনেকটা রাস্তা তো যেতে যেতে অনেকটা টাইমও লেগে যাবে তো সেই কারণে আমরা একটু রেস্ট নিতে নিতে যাব তো বাইকে বসে যাচ্ছি আর অসম্ভব রোদ গরম তো বুঝতেই পারছো যেতে কতটা কষ্ট হচ্ছে শুধু যাচ্ছি তোমাদের কারণে আর এই সেই কলেজের পরে সেই ইটভাটা যেখানে হারুন স্যার আমাদের আগে কাজ করতেন তো এখন আর করেন না তো হারুন স্যার এই ইট কাজ করতেন তো উনি খুব কষ্টের মতো দিয়েই আগে দিন যাপন করতেন তো এখন যা ওনার অনেক নাম হয়েছে আমরা ওনাকে এক ডাকে সবাই চিনি হারুন স্যার বললে কেই বা না চেনে পল্লীগ্রাম টিভি ডিরেক্টর তো এতটা ভালো মানুষ উনি উনি মানে এতটা ভালো জায়গায় পৌঁছে গিয়েও এত ভালো ওনার ব্যবহার সেটা যদি তোমরা কেউ না কথা বলে থাকো ওনার সঙ্গে বা না দেখা করে থাকো তাহলে বুঝতে পারবে না আর এই সেই জায়গাটা যেখানে অনেক ভিডিওতেই তোমরা সফিকদের নাটকে অনেক সময় এই জায়গাটা দেখতে পাও এখানে অনেক ভিডিও হয়েছে ওদের অ্যালবামের একটা গানের শ্যুটও হয়েছে তো আমরা চলেই এসছি সফিকদের বাড়ির কাছের যে মার্কেটটা এটা হচ্ছে সেটাই এর সাম পরেই একটা টার্নিং আছে সেখান থেকে টার্ন করে ওদের বাড়িতে আমরা পৌঁছাবো তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে আর ভালো লাগছে যদি আমার ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আমরা শফিকদের গ্রামের যে রাস্তা সেখানে চলে এসেছি আর দু এক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব সফিকদের বাড়িতে এত রোদ গরমে শুধুমাত্র এসেছি তোমাদের জন্য তোমাদের জন্য এই ভিডিও সংগ্রহ করব বলে তোমাদের ভালোবাসার জন্যই এখানে আসা এত রোদ গরমে অসম্ভব রোদ গরম আজকে না বলে বোঝাতে পারবো না তো যাই হোক তোমাদের ভালোবাসা পেলে এইটা আমাদের কাছে কোনো কষ্টই না তো চাই তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই যে ঢালাই করার রাস্তাটা আছে এখান দিয়েই যাব সফিকদের বাড়ি এর চলো দেখতে থাকো চিন্তা আর অসুবিধা হয় আর ডিরেক্টর স্যারের বাড়ি আর বাকিদের বাড়ি যায়নি কারণ আমি এর আগে যখন গেছিলাম তখন হচ্ছে ওদের প্রচণ্ড জ্বর ছিল সবার দুজনা বাদে বাকি সবার জ্বর ছিল সেই কারণে আর ভিডিও করা হয়নি তো এবার গেছি তো সমস্ত ভিডিওটা করে নিয়ে আসবো তোমাদের জন্য তো দেখতে থাকো এই হচ্ছে সফিকদের বাড়ি আমি এখন দেখছি সফিক আছে আছে তার সঙ্গে কথা বলবো আমরা দেখা করতে আসবো ওইদিকে ওই তো তাহলে ফোন করতে হবে আপনি কে হন ও আচ্ছা ঠিক আছে তো এখন আমাদের দেখা হলো না সফিকের সঙ্গে কারণ সফিক আছে ডিরেক্টর স্যারের বাড়িতে তো আমরা সবাই এখন সেখানেই যাব যদি হেঁটে যাওয়া যায় তবে হেঁটেই যাব না হলে আমরা বাইকে করে যাব তো হেঁটে যাওয়া গেল না ওই কারণে আমরা বাইকে উঠে পড়েছি কারণ অনেকটাই দূর তো সেই কারণে আর ডিরেক্টর স্যারের বাড়ির আগে বললাম যে জ্বর ছিল বলে আর যাওয়া হয়নি এই সেই প্রাইমারি স্কুল যেখানে সবাই সফিকদের যে টিম আছে বাচ্চাদের টিম সবাই এইখানেই পড়াশোনা করেছে তো এইখানেই স্যারের বাড়ি আমি তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে সেই ক্যামেরাম্যান যে স্যার আছে তার বাড়ি আর এটা হচ্ছে বিশুর বাড়ি তো বিশুর সঙ্গেও দেখা হয়েছে সব কিছু তোমাদের দেখাবো তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকা নোটিফিকেশান বিলটাতেও প্রেস করে দিতে হবে যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো যদি সমস্ত কিছু জানতে হয় দেখতে হয় তাহলে ভিডিওটাকে এন্ড দেখতে হবে আর এই হচ্ছে যে আমাদের ক্যামেরাম্যান স্যার আছে তো সেই স্যারের গাড়ির কালেকশান আমি তোমাদের দেখাচ্ছি এই একটা গাড়ি আছে তো আরও গাড়ি আছে এই তো ডিরেক্টর স্যার হেঁটে গেলেন পাশ দিয়ে তোমরা দেখতে পাবে ব্লকটা এন্ড অবধি দেখো তাহলে পুরোটাই বুঝতে পারবে তো আরও ওনার গাড়ির কালেকশান আছে সেগুলো তোমাদের এখন দেখাচ্ছি চলো এই যে ওনার আরেকটা গাড়ি তো কি গাড়ি অত আমি ভালো বুঝি না গাড়ি সম্বন্ধে আমার তেমন কোনো নলেজ নেই তো সেই কারণে আমি তো বলতে পারছি না তো এই গাড়ির কালেকশান ওনার আর সত্যি ওনারা খুব ভালো মানুষ অনেকক্ষণ ওনাদের সঙ্গে কথা বললাম তো কথা বলে এত ভালো লাগলো যে অন্তত কেউ যদি দেখা করতে আসেন তো ভিডিও যদি নাও করতে পারেন অবশ্য অবশ্যই কিন্তু ওনাদের সঙ্গে টাইম করে একটু কথা বলে যাবেন তাহলে বুঝতে পারবেন ওনারা কত পারবেন যে ওনারা সত্যি কতটা ভালো মানুষ কথা না বললে কাউকে বোঝা যায় না কাউকে চেনা যায় না তো সেইটাই বলতে চাইছি আমাদের যে অন্তত ওনাদের সঙ্গে ছবি করে তুলবেন আগে ওনাদের সঙ্গে একটু কথা বলে নেবেন এত ভালো মানুষ এই সেই আমাদের ক্যামেরাম্যান স্যার রবিউল স্যার সত্যি অসম্ভব ভালো মানুষ মানে ওনার সম্বন্ধে যা যতটা বলবো ততটাই কম হয়ে যাবে বলা তো এরপরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের রবিউল স্যারের সঙ্গে কিছু কাট তো রবিউল স্যারের সঙ্গে কিছু কাটানোর সময় সেই ছবি তোমাদের দেখাচ্ছি আর ওনার সঙ্গে কথা বললে আপনার জাস্ট একটা কথায় মনে হবে উনি হচ্ছে মাটির মানুষ যাকে এক কথায় বলে উনি হচ্ছে মাটির মানুষ মানে এত নরম ওনার মনটা আর কথাবার্তারাও এত ভালো মানে নিজের লোকেরাও অত ভালো করে কথা বলে না উনি যে অতটা ভালোবেসে আমাদের সঙ্গে কথা বললো এই আমাদের হিরোইন শ্রাবণী তো আর আর এই হচ্ছে রোহান কবিরাজ তো ওদের সঙ্গে কথা বলে দেখা করে এত ভালো লাগলো তো কি বলবো বাচ্চাগুলো খুবই কিউট আর সুইট এত ভালোবেসে এত ভালোভাবে সবার সঙ্গে কথা বলে সেটা নিয়ে আর নতুন করে কোনো কিছু বলার নেই এই রিয়াজ আর রিয়াজের বাড়ি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো রিয়াজদের বাড়িতে কাজ চলছে এখন তো পুরোটা ভালো করে দেখাতে পারলাম না এই হচ্ছে রিয়াজদের বাড়ি যেখানে রিয়াজদের বাড়িতে এখন কাজ চলছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো একটুখানি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রিয়াজদের বাড়ি আর এই হচ্ছে বিশের সঙ্গে এ তো ছোটা প্যাকেট বড়া ধামাকা কি বলবো ওর সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে ও খুব আস্তে আস্তে কথা বলে আর বিশুদের বাড়ির ভেতরের কার যে ভিডিওটা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর এন্ডে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে সফিক শফিক তো বাড়িতে ছিল না পরে ওকে ডেকে আনা হয় তো তারপরে ওর সঙ্গে ডাকার ডাকলেই ওরা সঙ্গে সঙ্গে চলে আসে তো ও ছেলে পেলে দুষ্টু হবে খেলা করবে এটাই স্বাভাবিক তো ওদের ডাকলে ওরা সঙ্গে সঙ্গে চলে আসে খুবই ভালো ওরা সত্যি অসম্ভব ভালো প্রত্যেকে আর এই হচ্ছে সেই আমাদের রবিউল স্যারের যেই কাজের জায়গা ওনার স্টুডিও যেখানে বসে উনি এত ভালো ভালোভাবে ভিডিওগুলো এডিট করে আমাদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে তো সেই এই হচ্ছে সেই জায়গা তো সত্যিও উনি অসাধারণ মানুষ ওনারা দুজনই অসাধারণ ওই জন্য বাচ্চাগুলোকে তেমন শিক্ষায় দিয়েছেন তো এত ভালো ব্যবহার বাচ্চাগুলো যেমন ভালো ব্যবহার আর ওনাদের ব্যবহার নিয়ে তো কোনো কথাই বলবো না তো খুব ভালো লেগেছে ওনাদের সঙ্গে কথা বলে আর ওনাদের নিয়ে কেন ভিডিও দিতে পারলাম না সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো আর হচ্ছে বিশুদের বাড়ি আর আমি কেন আরো ভিডিও গুলো আমি তোমাদের দিলাম না ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেব আর কি কি ভিডিও আরো পোস্ট করব সেটাও তোমাদের জানিয়ে দেবো তো তার সঙ্গে আমি কেন ভিডিও দিলাম না মানে একসঙ্গে যে একটা ব্লগের ভিডিও হয় সেটা আমি কেন পোস্ট করলাম না সেটা আমি তোমাদের পরের ব্লগে বলবো আর কারণ আমি ভিডিও পোস্ট করলাম না বা কী হয়েছে সেটা জানতে হলে অবশ্যই তোমাকে তোমাদেরকে করতে হবে কি আমার চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাকেও প্রেস করে দিতে হবে যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর কি কি হয়েছে কি কী কথাবার্তা বললাম সমস্তটাই নেক্সট ব্লগে দেব আর কি কি ভিডিও আমি করেছি বা কী কি ভিডিও আমি পোস্ট করল কেনই বা পোস্ট করলাম না সেটাও আমি তোমাদের নেক্সট ব্লগে বলবো তো তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পরের ব্লগটা দেখার জন্য তো সেই জন্য তোমাদের পরের ব্লগটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো তোমরা সবাই খুব ভালো থেকো এইভাবে আমার পাশে থাকো তো ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার